আমার পেটে এটা তোমার বাচ্চা না, আমাদের বাসার কাজের ছেলের বাচ্চা। মানে তুমি কি কইতেছো? তোমার পেটে কাজের ছেলের বাচ্চা মানে? এই তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি বলতেছো? হ্যাঁ আমার মাথা ঠিকই আছে, আমি যা বলতেছি তা সত্যি সজ্ঞানে বলতেছি। এটা তোমার বাচ্চা না, এটা আমাদের বাসার কাজের ছেলের বাচ্চা। কাজের ছেলের বাচ্চা তোমার পেটে? কই হারামজাদা কই? এই রুবেল এদিকে, কাজের ছেলে তোমাকে বাচ্চা দিছে? হ্যাঁ বিশ্বাস না হলো তুমি ওকেই জিজ্ঞেস করো। এই তোর ম্যাডাম কি বলতেছে, ওর পেটে নাকি তোর বাচ্চা? স্যার আমার কোনো দোষ নাই, যা করার ম্যাডামই করছে। ম্যাডাম করছে মানে? এই আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না, ওর বাচ্চা তোমার পেটে, এটা কিভাবে সম্ভব? আমি তো বিশ্বাস করতে পারতেছি না। হ্যাঁ এটাই সম্ভব হয়েছে, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি চলো ডক্টরের কাছে গিয়ে টেস্ট করিয়ে নিই, ডিএনএ টেস্ট করলে বোঝা যাবে এটা কার বাচ্চা। হ্যাঁ এটাই ঠিক বলছো, চলো ডক্টরের কাছে যাব আর সেখানে পরীক্ষা হবে, এটা কি আমার বাচ্চা নাকি কাজের ছেলের বাচ্চা। এই তুই আমার সাথে হসপিটালে যাবি, চলো। এই চল। শুনো এখন কিন্তু ডাক্তার আসবে, এখানে কোনো রকমভাবে কোনো চালাকি করবা না, ডাক্তার যেটা বলবে সেই রিপোর্টে তুমি কথা বলবা। আপনাদের কি সমস্যা? ম্যাডাম আমার ওয়াইফকে আপনি একটু পরীক্ষা করবেন, আমার ওয়াইফের বাচ্চা নাকি আমার না, এই বাচ্চা নাকি আমার বাসার কাজের ছেলের, আমি এটা বিশ্বাস করি না। প্লিজ আপনি আমার ওয়াইফকে একটু নিয়ে যান, ওর একটু পরীক্ষা করে দেখেন। আচ্ছা ঠিক আছে আপনি আসুন। আমি কিন্তু তোকে মেরে ফেলবো। আসুন এই যে নিন আপনার স্ত্রীর রিপোর্ট, আপনার স্ত্রী ঠিকই বলেছে এটা আপনার বাচ্চা না, এটা কাদের ছেলের বাচ্চা। এটা কাদের ছেলের বাচ্চা না? শুন তুই আজকে থেকে এই কাদের ছেলের সাথে সংসার করবি, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি তোর সাথে আর কোনো সংসার করতে পারবো না, তোকে আমি ডিভোর্স দিব, আমি তোকে ডিভোর্স লেটার পাঠাই দিব, আমি আর তোর সাথে সংসার করবো না। নে তুই ওকে নিয়ে আমার বাসায় আর ফিরবি না, তুই তোর বাসায় যাবি, ওখানে থাকবি আর দুই দিনের ভিতরে আমি তোর ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। এই নে ধর, ওর সাথে তুই কীভাবে সুখে থাকিস আমি তোকে দেখে নিব। আমি গেলাম। আপনার কি সমস্যা? আপনার হাজবেন্ড এটা কি বলল, আপনার পেটে নাকি কাজের ছেলের বাচ্চা? না ম্যাডাম আমি আমার হাজবেন্ডকে মিথ্যা কথা বলেছি, এটা আসলে কাজের ছেলের বাচ্চা না, এটা ওরই বাচ্চা। কিন্তু আপনার হাজবেন্ড যে বলল আপনার পেটে কাজের ছেলের বাচ্চা? জি ম্যাডাম এটা আমিই ওকে মিথ্যা কথা বলেছিলাম, এটা ওর বাচ্চা না কাজের ছেলের বাচ্চা। কিন্তু আপনি এত বড় মিথ্যা কথা কেন বলেছেন? ম্যাডাম আমি এত বড় মিথ্যা কথা কেন বলেছি জানেন? কারণ আমার পেটে যে বাচ্চা আছে সেটা মেয়ে বাচ্চা, আর ও যদি শুনে আমার পেটে এটা মেয়ে বাচ্চা তাহলে এটাকে অ্যাব্রেশন করিয়ে ফেলবে। এর আগেও ম্যাডাম আমি দুবার মেয়ে বাচ্চা কনসেপ্ট করছিলাম কিন্তু সেগুলোও অ্যাব্রেশন করিয়ে ফেলছে। ম্যাডাম আপনিই বলেন কোনো মাকে চায় সন্তান পৃথিবীতে আসার আগে এভাবে মেরে ফেলতে? এর জন্যই আমি এত বড় মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছি। কিন্তু রিপোর্টে তো সত্যিটা আসবে, আর এই রিপোর্ট দেখার পর আপনার হাজবেন্ড তো আপনাকে ডিভোর্স দিয়ে দিবে বলল। ম্যাডাম আমার হাজবেন্ড রিপোর্ট দেখার পর যদি আমাকে ডিভোর্স দিতে চায় তাহলে দিয়ে দিক, আমার কোনো সমস্যা নেই, তাও আমি এই বাচ্চা নষ্ট করতে পারবো না। তবে ম্যাডাম আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনি আমার হাজবেন্ডের কাছে গিয়ে বলবেন রিপোর্টটা একদম সঠিক আসছে, এই বাচ্চা কাজের ছেলের। প্লিজ ম্যাডাম আপনি আমার এই রিকোয়েস্টটা রাখেন। আচ্ছা ঠিক আছে আপনি এ নিয়ে কোনো টেনশন করিয়েন না, চলেন আপনার টেস্টটা করি। ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না ম্যাডাম, তাও আপনার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আজকে যদি আপনি আমার এই উপকারটা না করতেন তাহলে আমি আমার এই বাচ্চাকে বাঁচাতে পারতাম না, সারা জীবন আমি আপনার কাছে ঋণী হয়ে থাকবো ম্যাডাম। না না ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এটা তো আমার কর্তব্য। ভাই তোকে অসংখ্য ধন্যবাদ, আজকে তুই আমার অনেক বড় উপকার করেছিস। না বা ধন্যবাদ দিয়ে আমার ছোট বেরেন না, আমি তো ছোটবেলা থেকে আপনাকে বাড়িতে মানুষ হয়েছি, আমি দেখছি স্যারে কেমন ব্যবহার করে। আর আরে বাচ্চা দেওয়ার মালিক তো আল্লাহ, আমরা কেন মানবো গণ, এর লেগে আপনার উপকার আমি করছি, এটা আপনারে ধন্যবাদ দিতে হইব না।
আর আমি সময় কইরা স্যারে একদিন কইয়া দিব উনি সব কথা, দেখবেন সব আপনার ঠিক হয়ে যাবে, কোনো টেনশন নাই। ঠিক আছে ভাই, চল আমরা এখন যাই। আচ্ছা ঠিক আছে, চলেন। ম্যাডাম আপা আপনারে ধন্যবাদ।